বাতিল হচ্ছে মিগ-21, আকাশ যুদ্ধকে অন্য মাত্রা দিতে আসছে তেজস। লেটেস্ট বাংলা নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। ইন্ডিয়ান ডিফেন্স নিউজ সম্পর্কে জানতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বাটন অন করুন। ধন্যবাদ সবাইকে। অভিনন্দনের মতো অন্যতম সেরা পাইলটের হাতে পুরো F-16 ধ্বংস করে কেরামতি দেখালেও বুড়ো মিগকে বাহিনী থেকে সরিয়ে ফেলার কাজটা শুরু হয়েছিল আগেই। মিগের জায়গায় আসতে চলছে তেজস বিমান। লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট তেজস হলো ভারতের তৈরি চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান। তৈরি করেছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড হ্যাল। মিগ-21-এর পরিবর্তন হিসেবে বায়ুসেনার জায়গা নেবে তেজস। শব্দের থেকে দ্রুতগামী এবং নিজস্ব মানের যুদ্ধবিমানগুলির মধ্যে পৃথিবীর সবথেকে হালকা যুদ্ধবিমান তেজস। এটি ভারতের নিজস্ব প্রযুক্তিতে বানানো দ্বিতীয় যুদ্ধবিমান। এটি মাল্টিরোল সুপারসনিক এক ইঞ্জিন বিশিষ্ট ফাইটার জেট। এই বিমানের ডিজাইন, গবেষণা এবং নির্মাণ পুরোটাই ভারতে হয়েছে। ছোট এবং হালকা হওয়ার ফলে একদিকে যেমন একে শত্রু সহজে টার্গেট করতে পারবে না, অন্যদিকে আকাশে একে ধাওয়া করাও বেশ কঠিন বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। খুব হালকা ওজনের হলেও তেজস যুদ্ধবিমান অত্যন্ত শক্তিশালী ক্ষেপণাস্ত্র বয়ে নিয়ে যেতে পারে। শত্রুপক্ষের নজরের বাইরে থাকা অবস্থাতেও নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে ক্ষেপণাস্ত্র ছুটতে পারে তেজস। রাজস্থানের পোখরানে পাক সীমান্তে আকাশ উড়ন্ত অবস্থায় মাটিতে থাকা লক্ষ্যবস্তুর দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেজস। একই সঙ্গে আকাশে উড়তে উড়তেই জ্বালানি ভরা হয়েছে যুদ্ধবিমানের ট্যাঙ্কে। এই ক্ষমতার জন্য তেল শেষ হয়ে গেলেও আকাশে তেল ভরে নিয়ে ফের আক্রমণের প্রস্তুতি নিতে পারে তেজস। তেজসের দায়িত্ব পেয়েছে বায়ুসেনার 45 নম্বর স্কোয়াড্রন, যার অন্য নাম ফ্লাইং ড্যাগার্স। এই স্কোয়াড্রনে এতদিন মিগ-21 বাইসন বিমান উড়িয়েছে। বেঙ্গালুরুতে ভারতীয় বায়ুসেনা আকাশযুদ্ধের মহড়া অ্যারো ইন্ডিয়াতে অংশ নিয়েছিল তেজস। ভারতীয় বায়ুসেনার হাতে সদ্য তুলে দেওয়া হয়েছে দেশীয় প্রযুক্তিতে বানানো তেজস যুদ্ধবিমান। বেঙ্গালুরুতেই ভারতীয় বায়ুসেনার হাতে যুদ্ধের জন্য প্রস্তুত অবস্থায় তুলে দেওয়া হয়েছে তেজস। তিরুবনন্তপুরমে অবস্থিত ভারতীয় বায়ুসেনার সারদান এয়ার কমান্ডের হাতে এই প্রথম কোনো ফাইটার স্কোয়াড্রন এলো। রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডকে আরও 84টি যুদ্ধবিমান তৈরির দায়িত্ব দেওয়া হতে পারে বলে জানিয়েছে ভারতীয় বায়ুসেনা। চালকদের হাতে তেজস তুলে দেওয়ার ঘটনা ভারতীয় বায়ুসেনার ইতিহাসে অন্যতম সেরা মাইলফলক। তেজস হলো প্রথম ভারতে নির্মিত যুদ্ধবিমান যাতে ফ্লাই বাই ওয়্যার প্রযুক্তি রয়েছে। অর্থাৎ এই বিমানে প্রথাগত ম্যানুয়াল ইন্টারফেসের বদলে বসানো হয়েছে ইলেকট্রনিক ইন্টারফেস, যা আধুনিক বিমানেই থাকে। এই যুদ্ধবিমানে রয়েছে গ্লাস ককপিট, যা অত্যাধুনিক যুদ্ধবিমানে থাকে। এতে রয়েছে আধুনিক উপগ্রহ নির্ভর নির্ভুল নেভিগেশন সিস্টেম। চালকের সাহায্যের জন্য রয়েছে হেলমেট মাউন্টেন ডিসপ্লে। 360 ডিগ্রির এই ডিসপ্লে অত্যাধুনিক যুদ্ধবিমানেই থাকে। এতে রয়েছে ডিজিটাল কম্পিউটার এবং অটো পাইলট। এই বিমান ইয়ার টু ইয়ার বোমা এবং লেজার গাইডেড মিসাইল নিক্ষেপ করতে সক্ষম। খুব তাড়াতাড়ি এর মধ্যে বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ বিভিআর মিসাইল বা দৃষ্টি সীমানার বাইরে থাকা লক্ষ্যবস্তুকে আঘাত আনতে সক্ষম ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত করা হয়। ভারতের হাতে থাকা শখানিক মিগ-21কে চলতি বছরের শেষ দিকে তেজস দিয়ে পাল্টে ফেলা হবে বলে জানিয়েছে বায়ুসেনা।